नमस्कार बंधुरा, केमन आछेन? आशा करी भालो आछेन। बर्तमान खबरे आपनादेर स्वागतम। आज आरो एकटी नतून खबर निये चले एसेछि आपनादेर काछे। 15 फेब्रुआरी अर्थात आगामीकाल थेके फेर दुआरे सरकार कर्मसूची शुरू होते चलेछे। की की परिषेवा पाबेन एबं किभाबे पाबेन ता निये विस्तारितभावे आलोचना करा हबे आपनादेर साथे। तार आगे आपनादेर काछे एकटाई अनुरोध, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী সমস্ত ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি কি পরিষেবা মিলবে। আগামীকাল থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। রাজ্য সরকারের এই প্রকল্পে যুক্ত হলো আরও নতুন পরিষেবা। আজ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিলেন, কাল থেকেই আবার দুয়ারে সরকার শুরু হবে রাজ্যে। এবারের লক্ষ্য বাংলায় শিল্পায়ন বৃদ্ধি। এর আগেও রাজ্যের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে দুয়ারে সরকার নিয়ে আরও ঘোষণা করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমরা মানুষের কাছে কৃতজ্ঞ, সংস্কৃতি সম্প্রীতির মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে, যত জিতব তত নর্ম হতে হবে, আরও বেশি মানুষের কাজ করতে হবে। কাল থেকে আবার দুয়ারে সরকার চালু হচ্ছে, করোনা কমে গেলেও সবাইকে সতর্ক থাকতে হবে, আগামী দিনে শিল্পই আমার প্রধান লক্ষ্য। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দুয়ারে সরকার প্রথম পর্যায়ে যা করেছি দ্বিতীয় পর্যায়ে আমাদের প্রায় 1,04,402 ক্যাম্পে মোট 3,69,00,000 মানুষ এসেছেন। এর মধ্যে 3,15,81,000 দরখাস্ত জমা পড়েছে, যার মধ্যে 2,78,65,000 পরিষেবা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় 60,000 থেকে 65,000 গ্যাপ রয়েছে, যা এবারে দুয়ারে সরকারে তা পূরণ করতে হবে। এছাড়াও এবারে দুয়ারে সরকারে প্রায় 18টি পরিষেবা যুক্ত হচ্ছে, এর মধ্যে 6টি নতুন। এই পরিষেবাগুলি হলো 1. কৃষি দপ্তরের কিষাণ ক্রেডিট কার্ড, 2. ফিশারিজ দপ্তরের মৎস্যজীবী ক্রেডিট কার্ড, 3. এমএসএমই দপ্তরের আর্টিসান ক্রেডিট কার্ড, 4. তাঁতশিল্পীদের জন্য ক্রেডিট কার্ড, 5. পঞ্চায়েত দপ্তরের এসএইচজি ক্রেডিট লিঙ্কেজ, 6. প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জন্য নির্দিষ্ট ক্রেডিট কার্ড। এই নতুন পরিষেবাগুলি পাওয়া যাবে আগামীকাল অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত চলবে দুয়ারে সরকার। এবারে দুয়ারে ক্যাম্পে মোট 24টি পরিষেবার জন্য আবেদন নেওয়া হবে। 1 ফেব্রুয়ারি থেকে পাড়ায় পাড়ায় সমাধান শুরু হয়েছে। এদিকে রাজ্যে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার, শুরু হয়েছে পাড়ায় সমাধানও। গত বছরের বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন ও সমস্যার সমাধানের ব্যবস্থা করে সরকার। 2020-তে বাঁকুড়াতে দুয়ারে সরকার কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, 1 ডিসেম্বর থেকে চালু হবে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবে প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তারা। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। ধন্যবাদ।